প্রশ্ন করেছিলেন, দাঁড়িয়ে প্রস্রাব করা অনুচিত। আপনি এক উত্তরে বলেছেন, একজনের ব্যাপারে আপত্তি তুলে বলেছেন দাঁড়িয়ে প্রস্রাব করা মাকরু। আমি সাধারণ মানুষ, মাকরু আর অনুচিত শব্দের পার্থক্য জানি না, একটু ক্লিয়ার করলে ভালো হবে। ভাই আব্দুর রহমান, এই বিষয়ে আমরা বিতর্কে কথা বলেছি, কিন্তু সেটি হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে পরিষ্কার ছিল না। আবারও বলছি সংক্ষেপে, যে মাকরু মানে হলো অপছন্দনীয়, এটাই আমরা বাংলায় বলেছি, উদ্দেশ্য সেটি। রসুল আকরাম সাল্লাহ সাল্লাম স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে পেশাব করতেন না। আমরা জানি আরশাদুল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, যেটি তিরমিজি বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে, যে নবী সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন, বললে তোমরা কেউ বিশ্বাস করবে না। ওজোরের কারণে কোথাও বসার মতো পরিবেশ না থাকলে অনন্য উপায় হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে নিরুপায় ব্যক্তির জন্য বা মাজুরের জন্য এটি জায়েজ রয়েছে। এই মতটি আমরা স্পষ্ট করে বলেছি। এবং যারা সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব করাকে জায়েজ মনে করেন, তাদের মতটির চাইতে যারা এটাকে অপছন্দনীয় মাকরুহ মনে করেন তাদের মতটা অধিক দলিল সমৃদ্ধ, সেটিও আমরা পরিষ্কার করে ক্লিয়ার করেছি। বিধা এখানে ধোঁয়াশা থাকার আল্লাহ।